তোমার পিতা শুনলে আমার কি হতে পারে একবার ভেবেছ? শোনো রহিম, বলো। আমার পিতা কিচ্ছু বলবে না। কিচ্ছু বলবে না? কারণ জানো তো, তুমি যে স্কুলে লেখাপড়া করো, হ্যাঁ, সেই স্কুলটা জানো কার? কার? আমার বাবার। তার মানে আমার। তাই আমি আমার পিতাকে যা বলবো তাই মেনে নেবে, কারণ আমি মাত্র সাহেদ বাদশার একমাত্র কন্যা তাজের। তোমাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করো না রহিম, তোমার ভালো হবে। তুমি দেখো আমি তোমাকে সত্যি 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 তোমাকে ভালোবাসি। ভালোবাসা? যদি তোমার পিতা আমাকে মেরে ফেলে তখন? না, কিছুতেই না। বললাম না আমি যা বলবো তাই। আর আমি বেঁচে থাকতে তোমাকে কেউ কিছু বলবে না। তুমি আছো ভালোবাসা নিয়ে, আমি আছি আমার চিন্তা। জানো মাস্টার মশাই কি বলেছে? আমাকে হাতি নি সেই স্কুলে যেতে। আমি সে হাতির চিন্তাই ভালো লাগছে না আমার, আর তোমাকে কখন ভালোবাসবো? বললাম তো তুমি আমার ভালোবাসাকে তুমি মেনে নাও, তোমার হাতে হবে ঘোরা হবে সব তোমাকে তোমাকে কিনে। সত্যি বলছো কাকি? তুমি আমাকে এতটুকু ভালোবাসো?